যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস কে ইনস্টল করব আমাদের সি প্যানেলে, অর্থাৎ আমাদের যে ডোমেইন হোস্টিং সেটি রেডি করা আছে, আপনাদেরও ডোমেইন হোস্টিং অবশ্যই রেডি করে নেবেন। এবং ডোমেইন কি হোস্টিং কি সেগুলো আমরা অলরেডি জানি। যেমন এটি হচ্ছে আমাদের ডোমেইন, আমরা একটা ডোমেইন নিয়েছি। এই ডোমেইনটার পরে আমরা যদি লিখি যে এভাবে সি প্যানেল দিই, তাহলে সি প্যানেল এটা লেখার সাথে সাথে আমরা চলে যাব এটার হোস্টিং প্যানেলে। অর্থাৎ আমরা যখন এই ডোমেইন হোস্টিং পারচেজ করব তখন আমাদেরকে একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেটার মাধ্যমে আমরা লগ ইন করবো। আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন এখানে ইন্ডেক্স অফ লেখা থাকবে, এগুলো একেবারেই বেসিক, তারপর আপনাদেরকে বলে দিলাম। আর ডোমেইন হচ্ছে মূলত এটি, যেমন আমরা facebook.com দেখি ঠিক সেরকম। তো আমরা যে হোস্টিংটা কিনেছি তারপরে আমাদেরকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে আমরা সেই দুটি ফিল আপ করে সাইন ইন করব বা লগ ইন করব। লগ ইন করার পরে আমরা এখানে চলে আসব। এখন আমরা সকলেই জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে জনপ্রিয় একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং সে কারণে ওয়ার্ডপ্রেস কে আমাদের এখানে ইনস্টল করতে হবে। এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে প্রত্যেকটা সি প্যানেলের ভিতরে আপনি নিচের দিকে আসলে দেখবেন একটি সফটকুলাস সেকশন আছে, যেটা হচ্ছে এই যে সফটকুলাস অ্যাপ ইনস্টলার, যেটার আন্ডারে আপনি ওয়ার্ডপ্রেস না শুধু ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্ডো সবগুলোরই পাবেন এখানে। এবং এখানে প্রেস করলে প্রেস তো সব সব পাবেন, ওপেন কার্ড। এখন আমাদের করতে হবে কিন্তু ওয়ার্ডপ্রেস, তো আমরা এখান থেকে করতে পারি। অথবা অনেক সময় দেখবেন যে এই সি প্যানেলের ভিতরে সফটওয়্যারগুলো থাকে না, তখন আমাদেরকে ম্যানুয়াল আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমাদের যেহেতু এটা আছে আমরা এখান থেকে ইনস্টল করব একেবারে সহজে। জাস্ট ক্লিক করলাম ওয়ার্ডপ্রেস এবং এখান থেকে আমরা ইনস্টল নাও, ইনস্টল নাও এর এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস এর যে লেটেস্ট ভার্সন শুধু সেটাই আমরা ইউজ করবো। এখন বর্তমানে আছে 5.4। আর আপনি যখন হোস্টিং কিনবেন, ডোমেইন হোস্টিং কিনবেন, তখন আপনার ডোমেইনটা দেখে নেবেন যে ওরা এসএসএল দেয় কিনা, বা আপনি এসএসএল নিয়ে নিতে পারেন। অর্থাৎ এইচটিটিপিএস বলা হয়, এটার নাম হচ্ছে এসএসএল। যেমন ফেসবুকে আমরা অনেক সময় দেখি এখানে তালার মতো থাকে, আমারও যেমন এস আছে, আমি যেমন কিনেছি তখন এসএসএল সহ। আর যদি আপনার না থাকে তাহলে আপনি এখান থেকে শুধু HTTP:// দিবেন এটা, আর আপনার যদি থাকে তাহলে HTTPS তারপর www এটা, এভাবে ইনস্টল দিবেন। আপনার ডোমেইন একটা আছে, একটা সিলেক্ট থাকবে এখানে, যেটা কিনেছেন সেটাই থাকবে। সাইটের নাম, এটা আমাদের ওয়েবসাইটের নাম, এটা যেমন আছে আপাতত এমন থাকুক, এগুলো পরে চেঞ্জ করা যাবে। সাইট ডেসক্রিপশন আপাতত যেমন আছে, আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে আপনি সেখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এডমিন অ্যাক্সেস, আমরা এতক্ষণ যেটা ঢুকেছি এটা কিন্তু সি প্যানেলের অ্যাক্সেস ছিল, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড। আর এখন এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের এডমিন প্যানেলের পাসওয়ার্ড। তো এখানে জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, ধরুন আমি দিচ্ছি WP123, এভাবে দিচ্ছি। এডমিন এটা আপনি চেঞ্জ করতে পারেন, আপাতত থাকুক। ইমেল অ্যাড্রেস এটা পরে চেঞ্জ করে নেব আমরা ভিতর থেকে। এটা এডমিন প্যানেল, অর্থাৎ আমাদের সাইটের ভিতরে কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে এই মেইলে মেইল চলে আসবে। যদিও এই মেইলটা আমাদের বলা হয় বিজনেস মেইল, অর্থাৎ ডোমিনের আন্ডারে যে মেইলগুলো ক্রিয়েট হয় সেগুলো সব বিজনেস মেইল, এটা কিন্তু ডোমিনের আন্ডারে ক্রিয়েট করা। তো আমরা এগুলো পরে ক্রিয়েট করব, আপাতত এটা থাকুক, পরে আমরা চেঞ্জ করে নেব। আর এখান থেকে আপনারা এই ক্লাসিক এডিটরটা দিয়ে দিবেন, আর না হলে গুটেনবার্গ নামে একটি প্লাগইন আছে, মানে এডিটর যেটা, যেটা ওয়ার্ডপ্রেস এর বিল্ট ইন এডিটর, সেটা চলে আসবে। সেটাতে কাজ করা একটু জটিল, সে কারণে এটা আমরা আপাতত এখান থেকে দিয়ে নিচ্ছি। আর কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র ইনস্টলে ক্লিক করব। তাহলে আমার এখান থেকে আমাকে এডমিন প্যানেল এবং আমাদের লিঙ্কটা দেখাবে, এটি ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছি, অলরেডি ডান। তো আমরা যদি আমাদের সাইটটাকে একটু রিফ্রেশ দেই অথবা কিবোর্ড থেকে F5 দেই তাহলে আমরা দেখব যে এটা চলে আসবে। এই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। আর আমরা যদি এই সাইটের এডমিনে যেতে চাই তাহলে এটার পরে আমরা জাস্ট এই যে দেখুন ডোমিনের পরে আমরা /wp-admin, আমরা এখানে ক্লিক করেও যেতে পারবো, কিন্তু সবসময় তো আর আপনি এখান থেকে ঢুকবেন না, এই জন্য ইউআরএলটা আপনার মনে রাখতে হবে /wp-admin, এগুলো আবার চেঞ্জ করতে পারবো। আমরা এখন চলে এসেছি ড্যাশবোর্ডে, তার মানে আমরা এই সাইটের যত কন্ট্রোল আছে, অর্থাৎ যত এডিটিং, যত ডিলেটিং সবগুলো আমরা এখান থেকে করতে পারবো এই ড্যাশবোর্ড থেকে। ওয়ার্ডপ্রেস এর এই সেকশনটাকে বলা হয় ড্যাশবোর্ড। যাই হোক, সামনে আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো আরো ডিটেলস শিখবো।